হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ARDTech ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব WBPSC-র তরফ থেকে অনেকগুলি এক্সামের ডেট রিলিজ করা হয়েছে। তো কোন কোন ডেটে কোন কোন এক্সাম রয়েছে সেগুলো সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব। এছাড়া সকলের যে প্রতীক্ষা ছিল PSC-র যে ক্লার্কশিপ রয়েছে তার এক্সাম কবে হবে, তো সেই ডেটও কিন্তু প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ ক্লার্কশিপের ডেটও কিন্তু প্রকাশ হয়েছে, ক তারিখে পরীক্ষা হবে এবং কত ক্যান্ডিডেটস রয়েছে সমস্ত কিছুই জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো এবং অবশ্যই একটা লাইক করো, কারণ লাইক করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই। তো বন্ধুরা, ডেসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে অথবা গুগলে গিয়ে টাইপ করবে PSCWB.gov.in। তো লেখার পর ইন্টার দিলে কিন্তু তোমরা এই পেজে সরাসরি চলে আসতে পারবে। তো এইখানে দেখো PSC ড্যাশবোর্ড চলে এসেছে। তো এইখানে তোমরা অনেকগুলি অপশান পেয়ে যাবে, তার মধ্যে দেখো অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্ট যে অপশানটি রয়েছে সেখানে যাবে, তারপরে অ্যানাউন্সমেন্ট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে। তো এইখানে দেখো লেটেস্ট নোটিফিকেশান অথবা অ্যানাউন্সমেন্ট। তো এইখানে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ড টেন্টেটিভ শিডিউল অফ ফোর্থকামিং এক্সামিনেশন। তো এইখানে তোমাদের যে ফোর্থকামিং এক্সামিনেশানগুলো রয়েছে সেগুলোর শিডিউল দেওয়া রয়েছে। তো এখানে দেখো ডাউনলোড রয়েছে, এটা PDF, তার নিচে PDF দেওয়া রয়েছে। আপলোড করা হয়েছে দেখো 24 জুন 2024। তো গতকাল কিন্তু এটিকে আপলোড করা হয়েছে PSC-র তরফ থেকে। তো আমরা এইখান থেকে যে PDFটি দেখতে পাচ্ছি সেই PDFটিতে টাচ করে দেবো বা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কাছে PDFটি চলে আসবে। তো এখান থেকে তোমরা PDFটি চাইলে প্রিন্ট করতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। তো এটা দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু এটিকে রিলিজ করা হয়েছে। এখানে দেখো নেম অফ দ্য এক্সামিনেশন। তো এখানে এক্সামিনেশন নেমগুলো দেওয়া আছে, ডেট অফ এক্সাম কবে কোন ডেট রয়েছে কোন এক্সামের সেটা দেওয়া আছে এবং নাম্বার অফ ক্যান্ডিডেটস, তো কত ক্যান্ডিডেটস রয়েছে সেটাও কিন্তু দেওয়া আছে। তো প্রথমে দেখো সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সেটার এক্সাম রয়েছে 30 জুন, 200 অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে। তারপর এইখানে দেখো নিচে দিকে কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশন রয়েছে 14 জুলাই, 2587টি ভ্যাকেন্সি রয়েছে। 9 নম্বরে দেখো WBCS-এর পরীক্ষা রয়েছে 16, 17 এবং 18 এবং 20 আগস্ট। তো WBCS-এর 4 দিনের পরীক্ষা হবে আগস্ট মাসে। তারপর নিচে দেখো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস রয়েছে, তো সেটার কিন্তু এখনও ডেট প্রকাশ করা হয়নি। তারপর তার ঠিক নিচে রয়েছে দেখো টেকনিক্যাল অফিসার, তো সেটার ডেট রয়েছে 24 আগস্ট। তো এইভাবে কিন্তু সমস্ত পরীক্ষার ডেটগুলো দেওয়া রয়েছে। এবার যদি আর একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখো জুনিয়র ইন্সপেক্টর অফিসার, তো এটা রয়েছে 28 সেপ্টেম্বর। তার নিচে রয়েছে দেখো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট, তো এটা 15 তারিখে রয়েছে, 15 সেপ্টেম্বর। এখানে তোমার ক্যান্ডিডেট রয়েছে 254,354টি। তারপর আর একটু নিচের দিকে চলে আসবো, এখানে 24 নম্বরে দেখো ক্লার্কশিপ Part 1 এক্সামিনেশন 2023, অ্যাডভার্টাইজ নাম্বার 13/2023। তো এইখানে কিন্তু ডেট অফ এক্সাম রয়েছে দুটি ডেটে, 16 এবং 17 নভেম্বর। তো এখানে নাম্বার অফ ক্যান্ডিডেটস দেখো 714,413। তো বুঝতে পারছো হিউজ কিন্তু তোমাদের ক্যান্ডিডেট রয়েছে। তো তোমরা জানো ক্লার্কশিপের কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে 7,200টি, সেখানে কিন্তু 714,413টি ক্যান্ডিডেটস রয়েছে। তো কম্পিটিশন কিন্তু প্রচুর। তারপর 27 দেখো দেওয়া আছে WBCS-এর এক্সাম রয়েছে 15 ডিসেম্বর 2024। তো বন্ধুরা, আরও অনেকগুলি এক্সামিনেশনের ডেট কিন্তু রয়েছে এই PDF-এ। PDF-টি আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।